ছাত্রীরা, গতদিন আমরা বাষ্পীভবন অবধি পড়েছিলাম, আজকে আমরা স্ফুটন থেকে পড়া শুরু করব। দেখো, বাষ্পায়ন কাকে বলে? আমরা বলেছিলাম যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলছি? বাষ্পায়ন। এবার যে আমরা স্ফুটন প্রক্রিয়াটা পড়বো, সেখানে কি একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে বলবো কি? স্ফুটন। দেখো, বাষ্পায়নের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, এর জন্য কি হচ্ছে, কোনো নির্দিষ্ট উষ্ণতা না বা বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হচ্ছে না। কিন্তু স্ফুটনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের উপরিতল থেকে নয়, তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবন ঘটে। এবার দেখো, যদি একটা উদাহরণের মাধ্যমে আমরা বলি, একটা পাত্রে আমরা জল নিলাম, সেটা জ্বলন্ত উনুনের ওপর রাখলাম। এবার তাহলে কি দেখবো, যে জলটা কি করলো, ফুটতে শুরু করলো এবং খুব দ্রুত বাষ্পীভূত হচ্ছে। এবার জল যখন ফুটছে, আমরা যদি তার মধ্যে একটা থার্মোমিটার দিই, দেখব যে যখন জল ফোটা শুরু করলো ততক্ষণ অবধি উষ্ণতাটা বাড়লো। এবার যেই জলটা ফুটতে শুরু করছে তখন উষ্ণতাটা স্থির হয়ে গেল। কতক্ষণ স্থির থাকলো? যতক্ষণ না পর্যন্ত সমগ্র জল ফুটে বাষ্পে পরিণত হলো ততক্ষণ কি হলো, সেই উষ্ণতাটা স্থির থাকলো। এই যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটনটা শুরু হলো এবং যতক্ষণ না পর্যন্ত স্ফুটনটা শেষ হলো বা যতক্ষণ না পর্যন্ত সমগ্র তরলটা বাষ্পে রূপান্তরিত হয়ে গেল, সেই উষ্ণতাটা কি হলো, স্থির থাকলো। এই যে উষ্ণতাটা, এটাকে বলা হয় কি, স্ফুটনাঙ্ক। আমরা আগেও পড়েছি গলনাঙ্ক, যে যখন কোনো কঠিন পদার্থের গলনটা শুরু হলো সেই উষ্ণ সেই টেম্পারেচারটা বা সেই উষ্ণতাটা কী হলো, সেই সময় স্থির হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত সমগ্র কঠিনটা গলে তরলে পরিণত হয় কী হয়, উষ্ণতাটা স্থির থাকে, সেটাকে বলছিলাম গলনাঙ্ক। এক্ষেত্রে কি, তরল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সমগ্র তরল ফুটে বাষ্পে পরিণত হবে উষ্ণতা স্থির থাকবে, যেটাকে কী বলবো আমরা, স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এবার দেখো, তরলের স্ফুটনাঙ্ক কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো কি, একটা হচ্ছে তরলের প্রকৃতি, যেমন বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক আলাদা। জলের 100 ডিগ্রি, ডাইথাইল ইথারের 35 ডিগ্রি সেন্টিগ্রেড, পারদের আলাদা, তরল হাইড্রোজেনের আলাদা, মানে প্রত্যেকটা পদার্থের তরলের কি হচ্ছে, স্ফুটনাঙ্কটা আলাদা। দ্বিতীয় হচ্ছে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। যদি কোনো তরলে অন্য কোনো পদার্থ দ্রবীভূত হয় তাহলে সেই পদার্থের সেই তরলের স্ফুটনাঙ্কটা কী হয়, বৃদ্ধি পায়। যেমন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, যদি তার মধ্যে আমরা নুন মিশিয়ে দিই দেখবো যে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে তরলের উপরিস্থ চাপ, মানে দেখো স্ফুটনের সময় কী হচ্ছে, তরল বাষ্পে রূপান্তরিত হচ্ছে। এবার যদি আমরা চাপ বাড়াই তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের স্ফুটন যে প্রসিডিওরটা, মানে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কী হচ্ছে, বাধা প্রাপ্ত হয়। এর ফলে কী হয়, স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। মানে যখন আমরা চাপ বাড়াচ্ছি, ধরো একটা পাত্রে জল রয়েছে, জলটা ফুটছে, ঠিক আছে, ফুটছে, এবার খোলা অবস্থায় ফুটছে, তার মানে যে বাষ্পটা তৈরি হচ্ছে বাষ্পটা উপরে আস্তে আস্তে উঠছে বা বাতাসে মিলিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে আমরা দেখব কি, যে স্ফুটনাঙ্ক থাকার কথা সেটাই রয়েছে। এবার এই অবস্থায় যদি ওই পাত্রের ওপর আমরা একটা কিছু ঢাকা চাপা দিয়ে দিই, তাহলে ঢাকনাটা যে মুহূর্তে চাপা দিয়ে দিলাম কি হলো, যেই তরলের থেকে স্ফুটন শুরু হচ্ছে, বাষ্পগুলো যে উৎপন্ন হচ্ছে সেই বাষ্পগুলো বেরোতে পারছে না। বেরোতে যেহেতু না পারছে, তাহলে কি হচ্ছে, তারা তরলের উপরিতলে চাপ সৃষ্টি করছে। এর ফলে কি হচ্ছে, ওই তরলের স্ফুটনাঙ্কটা, প্রক্রিয়াটা যেটা, সেটা ঠিকমতো হচ্ছে না। আর যেহেতু ফুটনাঙ্ক প্রক্রিয়াটা ঠিকমতো হচ্ছে না, এই ক্ষেত্রে কী হচ্ছে, স্ফুটন প্রক্রিয়াটা তাহলে বাধা পাচ্ছে এবং বাধা পাওয়ার ফলে কী হচ্ছে, স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। বোঝা গেল? এই পদ্ধতির উপরে ভিত্তি করে কিন্তু রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু কী হচ্ছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে দেখো, যখন পাত্রের মধ্যে একটা খাবার একটা কিছু আমরা সেদ্ধ করছি, এবার আমরা যদি পাত্রের ঢাকনাটা বন্ধ করে দিই, তাহলে পাত্রের মধ্যে যে বাষ্পগুলো নিচে যখন আমরা তাপ দিচ্ছি, জিনিসটা ফুটছে, ফোটার ফলে কী হচ্ছে, বাষ্প উৎপন্ন হচ্ছে। এবার যদি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিই, কী হচ্ছে, পাত্রের মধ্যে যত বাষ্প জমা হচ্ছে, জমা হতে থাকছে, জলীয় বাষ্পের তাপ চাপও কী হচ্ছে, তত বাড়তে থাকছে। এর ফলে কী হচ্ছে, যে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে, কারণ স্ফুটন প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছে। জল খোলা
হাওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে কী হচ্ছে এক্ষেত্রে বেশি উষ্ণতায় ফুটবে, মানে স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, 100 ডিগ্রির থেকে বেশি ডিগ্রিতে জল ফুটছে। তার ফলে কী হচ্ছে, যত বেশি টেম্পারেচারে ফুটবে জলটা তাহলে খাদ্যবস্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই কারণেই কী হচ্ছে যে আমরা যখন রান্না করছি রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করছি, বা প্রেশার কুকারেও কিন্তু এই নীতিতেই তাড়াতাড়ি খাবার সেদ্ধ হয়ে যায়। বোঝা গেল? কারণ আমরা যেই চাপটা যেই ঢাকনা দিয়ে রাখছি বাষ্পগুলো উৎপন্ন হতে থাকছে, সেই বাষ্পটা কী হচ্ছে তরলটার উপরে চাপ দিচ্ছে, যার ফলে কী হচ্ছে স্ফুটন প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এর ফলে ওই তরলের স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে, যার ফলে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই যে আমরা এতক্ষণ পড়লাম গলনের লীনতাপ, এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্ফুটনের লীনতাপ। ওই যে আমি বললাম যে জল যতক্ষণ জল ফোটা শুরু করলো, খুব ভালো কথা, জল ফুটতে শুরু করলো, এবার যতক্ষণ না পর্যন্ত সমগ্র জল ফুটে বাষ্পে পরিণত হলো ততক্ষণ কী হলো, উষ্ণতা স্থির থাকলো। উষ্ণতা স্থির থাকলো তাহলে তাপ তো প্রয়োগ করলাম, তাপটা গেল কোথায়, ওই যে ওই তাপটা কী কারণে লাগলো, উষ্ণতা বৃদ্ধি করতে লাগলো না, ওই তাপটা লাগলো হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটাতে লাগলো। ঠিক আছে, এটা কী হচ্ছে, এই যে যে পরিমাণ তাপ লাগলো এটাকে বলা হয় স্ফুটনের লীনতাপ। দেখো, উষ্ণতা স্থির রেখে স্ফুটনাঙ্কে কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন হয় সেই তাপকে বলা হয় ওই তরলের লীনতাপ। এবার বলছে স্টিমের লীনতাপ 537 ক্যালোরি পার গ্রাম, তার মানে এখান থেকে কি বোঝায়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। কারণ চাপটা কেন আমাদেরকে বলতে হচ্ছে, আমরা তো না বলেও বলতে পারতাম, ওই যে চাপের ওপর স্ফুটনাঙ্কের একটা নির্ভরশীলতা আছে, যদি চাপ বাড়িয়ে দিই তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, চাপ কমিয়ে দিলে কী হচ্ছে স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে, এই জন্য আমাদের একটা নির্দিষ্ট চাপে স্ফুটনাঙ্কটাকে বলতে হবে। তাই স্টিমের লীনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেহেতু এটা স্ফুটনাঙ্ক, 1 গ্রাম জলকে 1 গ্রাম স্টিম বা 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত করতে কী হচ্ছে 537 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। বোঝা গেল? তাহলে এই লীনতাপ ব্যাপারটা আগেও আমরা পড়েছি যে এটা অবস্থার পরিবর্তনে এই পরিমাণ তাপটা লাগে, এটা উষ্ণতা বৃদ্ধিটা করে না। গলনাঙ্কের ক্ষেত্রে গলনাঙ্কটা স্থির থাকে যখন আমরা গলন বলি, স্ফুটনের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা স্থির থাকে। বোঝা গেল? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঘনীভবন। দেখো, ঘনীভবনটা আর কিছুই না, বাষ্পীভবনের অপোজিট ব্যাপারটা। বাষ্পীভবনের ক্ষেত্রে আমরা কী পড়ছিলাম, যে তরল বাষ্পে পরিণত হচ্ছে, আর এক্ষেত্রে কী হচ্ছে জলীয় বাষ্পগুলো আবার তরলে পরিণত হচ্ছে, মানে পুরো উল্টোটা, এটাই হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, দেখো প্রথমেই একটা পরীক্ষা বলছে যে কাচের গ্লাসের ভিতরে বরফ রাখলে কাচের গ্লাসের বাইরে জলকণা তৈরি হয়, এটি হচ্ছে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাটাকে কী বলা হয়, ঘনীভবন। ঠিক আছে, এটা আমি বলেছি প্রথমেই। এবার এই ঘনীভবনের কারণেই, মানে জলীয় বাষ্পর ঘনীভবন হয় বলেই মেঘ শিশির কুয়াশা ইত্যাদি জিনিসগুলো তৈরি হয়। ঠিক আছে, এই ঘনীভবন কুয়াশা মানে মেঘ কুয়াশা বা শিশির এগুলো পড়ার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে যে সম্পৃক্ত বায়ু কাকে বলে, মানে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝানো হয়। দেখো, এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝো। একটা কাপে আমরা কিছুটা জল নিলাম, ঠিক আছে, জল নিয়ে কী করলাম, তাতে অল্প পরিমাণ খাবার নুন মেশানো হলো, এবার দিয়ে সেটাকে চামচ দিয়ে নাড়া হলো, কিছুক্ষণ পর আমরা কী দেখতে পারবো যে নুনের কঠিন দানাগুলো আর দেখা যাচ্ছে না, কারণ নুনটা কী হচ্ছে জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ নুন জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেল। এইভাবে ওই দ্রবণে নুন গুলতে থাকলে নিশ্চয়ই একটা সময় আসবে যখন ওই পরিমাণ জলে যতটা নুন গুলতে পারে ততটাই নুন গুলে যাবে, এই দ্রবণকে তখন বলা হবে নুনের সম্পৃক্ত দ্রবণ। মানে দেখো, একটা দ্রবণ মানে আমি নিয়েছি জল, তার মধ্যে আমি নুন অ্যাড করছি মানে মেশাচ্ছি, আমি নুন মেশাতে থাকছি কিন্তু আমি ধরো একটা নির্দিষ্ট ML ওয়াটার নিয়েছি, 100 ML জল নিয়েছি, তার মধ্যে আমি নুন মেশাতেই থাকছি, একটা টাইম তো আসবে যখন আমি আর নুন মেশালে কী হচ্ছে ওই নুনটা আর গুলছে না, মানে যতটা পরিমাণ নুন ওই জলটা নিতে পারে ততটা পরিমাণ নুন ওই জলে নেওয়া হয়ে গেছে,
সেই অবস্থায় ওই দ্রবণটাকে আমরা কি বলবো, নুনের সম্পৃক্ত দ্রবণ, মানে নুন ওই পরিমাণ দ্রবণে যতটা দ্রবীভূত হতে পারতো হয়ে গেছে, আর দ্রবীভূত হবে না, এই অবস্থায় ওই দ্রবণটাকে আমরা কি বলবো, নুনের সম্পৃক্ত দ্রবণ। এবার যদি আমরা আরও নুন মেশাই তাহলে ওইটা কি হবে, ওই দ্রবণের তলায় থিতিয়ে পড়বে, বোঝা গেল? কিন্তু যদি এবার আমরা কি করছি, এবার যদি আমরা ওই দ্রবণটিতে আবার কিছুটা জল মিশিয়ে দিই তাহলে কি হবে, আবার আমি যখন নুন দেব সেটা আবার অ্যাড হবে, মানে দ্রবীভূত হয়ে যাবে। অথবা যদি দ্রবণের উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয় তাহলেও কি হবে, ওই নুন দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে, কারণ একটা নির্দিষ্ট উষ্ণতায়, আগেরটা আমরা যেটা বললাম সেই উষ্ণতায় ওই নুনের দ্রবণটা সম্পৃক্ত হয়েছিল। এবার যদি আমি উষ্ণতা কমিয়ে দিই তাহলে কি হবে, সেই দ্রবণটা অন্যরকম হবে, বা যদি উষ্ণতা আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে আমি যদি আরও নুন অ্যাড করি কি হচ্ছে, সে নুনটা নেবে। এই যে সম্পৃক্ত, এই সম্পৃক্ত কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে সম্পৃক্ত বায়ু কাকে বলে। দেখো একটা নির্দিষ্ট উষ্ণতা, এই যে প্রথম ক্ষেত্রে আমরা বললাম কি উষ্ণতা বাড়লে কি হচ্ছে, সম্পৃক্তটা চেঞ্জ হচ্ছে, তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, মানে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে সব থেকে বেশি যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে যদি সেটা দিয়ে পূর্ণ হয়ে যায় তখন সেই বায়ু আমরা বলতে পারি যে সেই বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের, যে কোনো উষ্ণতা না, উষ্ণতা চেঞ্জ হলে কী হবে, সম্পৃক্ততা চেঞ্জ হতে পারে, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে সবচেয়ে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে যদি সেটা দিয়ে সে পূর্ণ হয়ে যায় তাহলে আমরা সেই বায়ুটাকে কি বলবো, যে সেটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে বা সেটা সম্পৃক্ত বায়ু, বোঝা গেল? তাহলে এই সম্পৃক্ত বায়ু কথাটা আমরা বুঝলাম যে যদি নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা জলীয় বাষ্প থাকা দরকার ততটা দ্বারা পূর্ণ হয়ে যায় তখন আমরা বলবো কি যে সেই বায়ুটা সম্পৃক্ত বায়ু। এবার আমরা পড়ব কি মেঘ, কুয়াশা আর শিশির, ঠিক আছে? দেখো মেঘটা কি পুকুর, নদী, হ্রদ, সমুদ্র, ভিজে মাটি বা জীবদেহ ইত্যাদি থেকে আমরা কি জানি, যে কোনো উষ্ণতায় জল বাষ্পীভূত হচ্ছে, এই জলীয় বাষ্প কি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি উষ্ণ বায়ুর সাথে মিশছে। এবার উষ্ণ ও বেশি জলীয় বাষ্পে ভরা বায়ু কি হচ্ছে, উষ্ণ বায়ু মানে কি সেটা হালকা, ঠিক আছে? এবং সেটা কি হচ্ছে উপরের দিকে উঠতে থাকছে। এবার উপরের দিকে যখন উঠছে উচ্চতা বাড়লে আমরা কি জানি চাপটা কমে যায়, চাপ কমে যায় ফলে ওই বায়ুর কণাগুলি নিজেদের মধ্যে কি হচ্ছে দূরত্ব বাড়ছে। চাপ বাড়লে কি হয়, আমরা যদি চাপ বাড়াই কোনো কিছুর তাহলে কি হচ্ছে দূরত্বটা কমে যায়, আর যদি চাপ কমে তাহলে কি হচ্ছে দূরত্বটা বেড়ে যায়, মানে উচ্চতা বাড়ছে, মানে বললাম ওই যে গরম উষ্ণ বায়ু, উষ্ণ এবং আর্দ্র বায়ুটা হচ্ছে কি হালকা, হালকা বলে ওরা ওপর দিকে উঠে যাচ্ছে, ওপর দিকে উঠে যাওয়ার ফলে কি হচ্ছে ওদের উচ্চতা বাড়ছে, উচ্চতা বাড়লে কি হচ্ছে চাপ কমছে, চাপ কমার ফলে কি হচ্ছে ওই বায়ুর কণাগুলির নিজেদের মধ্যে কি হলো দূরত্ব বেড়ে যাচ্ছে এবং বায়ু শীতল হয়ে যাচ্ছে, তখন বায়ুতে উপস্থিত কি হচ্ছে জলীয় বাষ্প বাতাসে ভাসমান ধূলিকণা ও অন্যান্য কণাকে কেন্দ্র করে কি হলো ঘনীভূত হলো এবং জলকণা রূপে তা বাতাসে ভেসে বেড়ায়, যেটাকে আমরা কি বলছি মেঘ বলছি, বোঝা গেল? ওপরে যেই উঠছে কি হচ্ছে উষ্ণতাটা কমে যাচ্ছে, আর উষ্ণতা কমে গেলে কি হচ্ছে বায়ুটা তার ভেতরের দ্বারা যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তার ফলে কি যতটা জলীয় বাষ্প দরকার ততটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেল। এবার যেটা বাড়তি জলীয় বাষ্প পড়ে রইলো সেটা কি হলো জলকণায় পরিণত হলো বা ঘনীভূত হলো এবং সেই জলকণাগুলো বাতাসে ভেসে বেড়াবে, ঠিক আছে? কুয়াশা কি, দেখো রাতে বাতাস প্রায় স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গার বায়ু কি হচ্ছে ধীরে ধীরে শীতল হয়ে যায়। যখন দিনের বেলা ওই বায়ুটা ছিল সেই বায়ুটা কি ছিল তখন উষ্ণ ছিল, এবার যখন রাতে বাতাস স্থির থাকছে তখন কাছাকাছি অনেকখানি জায়গার বায়ু ধীরে ধীরে কি হচ্ছে শীতল হচ্ছে। শীতল হচ্ছে কি, শীতল হলে কি হবে, যে মুহূর্তে শীতল হবে সেই মুহূর্তে কি হচ্ছে ওই বায়ুটা ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হবে সম্পৃক্ত হয়ে যাবে। উষ্ণতা কমলে কি হচ্ছে ওর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা
কমে যায়, ওর মধ্যে থাকা জলীয় বাষ্প যেটা রয়েছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেল। এবার যে বাড়তি জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণার উপর জলকণা রূপে জমা হয়ে ভাসতে থাকে। আর একেই কি বলছে, কুয়াশা। মানে দিনের বেলা উষ্ণতা বেশি থাকছে, তখন ওর মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা ও কি হচ্ছে সম্পৃক্ত হতে পারছে না। রাতের বেলা যেই উষ্ণতাটা কমছে, ওর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই বায়ুটা কি হচ্ছে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর সম্পৃক্ত হয়ে গেলে মানে কি, যতটা ধারণ করার ক্ষমতা জলীয় বাষ্প ততটাই নিচ্ছে, আর যে তারপরেও যে জলীয় বাষ্প থাকছে সেটা কি হচ্ছে জলকণা রূপে জমা হতে থাকছে, আর একেই আমরা কি বলছি, কুয়াশা। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে শিশির। দেখো শিশির কি, দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুগুলো কি হচ্ছে উত্তপ্ত হয়, ফলে বস্তুগুলো সংলগ্ন বায়ুস্তরে উত্তপ্ত হয়। সূর্যাস্তের পর ভূপৃষ্ঠ তাপ বর্জন করে ঠান্ডা হতে শুরু করে। আমরা জানি সূর্যাস্তের পরই ভূপৃষ্ঠ ঠান্ডা হবে, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও ধীরে ধীরে ঠান্ডা হবে। এবার আমি কি বললাম, উষ্ণতা কমলে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কমে যায়। উষ্ণতা কমলে একসময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দ্বারা কি হচ্ছে সম্পৃক্ত হয়ে যায়, মানে যতটা জলীয় বাষ্প দরকার ও সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেল, আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। এবার যে এক্সেস থাকবে, মানে আরও যদি উষ্ণতা কমে তাহলে কি হবে, আরও ধারণ ক্ষমতা কমবে, তাহলে যে এক্সেস জলীয় বাষ্পগুলো থাকবে সেগুলো কি হবে, সেই জলীয় বাষ্পগুলো জলকণা হিসেবে আলাদা হয়ে শিশির তৈরি করবে। আর শিশির পড়ার জন্য এই উপযুক্ত অবস্থা তৈরি হতে বেশ কিছু সময় লাগে, তাই সন্ধেবেলা শিশির না পড়ে পড়ে না, অথচ গভীর রাতে শিশির পড়ে। মানে কি, উষ্ণতাটা যে মুহূর্তে কমছে সে মুহূর্তে এই বায়ুটা তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হচ্ছে, এবং সম্পৃক্ত হলে কি হচ্ছে যে বাকি জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হচ্ছে, মানে ঘনীভূত হচ্ছে। এর ফলে শিশির বা কুয়াশা ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে তাপের প্রবাহ, মানে পরিবহন, পরিচলন ও বিকিরণ। আচ্ছা দেখো, মানে তাপ এক মানে কিভাবে প্রবাহিত হয় সেই বিষয়টার উপর, মানে আমরা এখন তিনটে পদ্ধতি পড়ব। একটা হচ্ছে পরিবহনে কিভাবে তাপ প্রবাহিত হয়, পরিচলন এবং বিকিরণ। দেখো প্রথমেই একটা পরীক্ষা রয়েছে, বলছে দেখো একটা ফুটন্ত জলের মধ্যে একটা কাঠের স্কেল ডুবিয়ে দেওয়া হলো, বেশ কিছুক্ষণ পরে কাঠের স্কেলে যেদিকটা জল থেকে বেরিয়ে আছে মানে ওপরের দিকটা, সেই ওপরের দিকটা আমরা হাত দিয়ে ধরার চেষ্টা করলাম। আচ্ছা তোমরা বলো ধরতে পারবে কি, বোধহয় পারবে, কিন্তু ওই ফুটন্ত জলে আবার একটা স্টিলের চামচ ডুবিয়ে রাখলাম, দিয়ে এক প্রান্ত ডুবিয়ে কিছুক্ষণ বাদে অন্য প্রান্তটা কি ধরে থাকা যাবে না, ধরে থাকা যাবে না। আমরা নিজেরাই জানি যে ওই প্রান্তটা এতটাই গরম হবে, আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে জেনেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে, যে যখনই আমরা স্টিলের জাতীয় কিছু ঢোকাই কোনো গরম জলের মধ্যে, দেখি আমরা অপর প্রান্তটাও কি হচ্ছে গরম হয়ে যাচ্ছে। কিন্তু যখন কাঠের স্কেল রেখেছিলাম তখন আমরা কি অপর প্রান্তটা ধরে থাকতে পেরেছিলাম। তার মানে কি আমরা এখান থেকে বলতে পারি, স্টিলের চামচের ক্ষেত্রে অপর প্রান্তে কিন্তু অনেক বেশি উষ্ণতা তৈরি হয়েছিল, কিন্তু যখন আমরা কাঠের স্কেলটা রাখলাম তাহলে অপর প্রান্তে কিন্তু খুব একটা গরম হয়নি। তার মানে দেখো, যখন কাঠ আর স্কেল মানে দুটো আলাদা বস্তু হলো, মানে তখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তের তাপ প্রবাহ যেটা হলো সেটা কিন্তু আলাদা রকমের হলো। বোঝা গেল, দেখো গরম অংশটা যেটা যেটা ডোবানো রয়েছে সেই প্রান্তটায় তাপ পাচ্ছে, কিন্তু অপর প্রান্তে যখন আমরা হাত দিলাম কাঠের ক্ষেত্রে আমরা দেখলাম কি আমরা সেরকম একটা তাপ অনুভব করলাম না, স্টিলের চামচের ক্ষেত্রে দেখলাম কি অনেক বেশি তাপ অনুভব করলাম। তার মানে কি, এই যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপটা প্রবাহিত হলো সেটা দুটো বস্তুর ক্ষেত্রে দুরকমভাবে হলো। বোঝা গেল, দেখা গেল কাঠের মধ্যে দিয়ে সহজে তাপ প্রবাহিত হতে পারলো না, কিন্তু স্টিলের মধ্যে দিয়ে তাপটা সহজে প্রবাহিত হতে পারলো, যার ফলে কি হলো, আমরা হাতটা দিয়ে যখন ধরলাম আমাদের গরম লাগলো। এই যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হলো, এই পদ্ধতিটির নামই হচ্ছে কি, পরিবহন। বোঝা গেল, কঠিন পদার্থের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই যে তাপ প্রবাহিত হলো এটাকে বলা হয়
পরিবহন, বোঝা গেল? এই পদ্ধতিতে কিন্তু পদার্থের নিজের কোনো সরণ হয় না, ঠিক আছে, বা পদার্থটির কোনো কণার কোনো সরণ হয় না, শুধু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কী হচ্ছে, তাপটা প্রবাহিত হয়, বোঝা গেল? মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু তাপ প্রবাহিত হবে, কোনো পদার্থের কণাগুলো কিন্তু নিজেরা যাবে না বা কণার কোনো সরণ ঘটবে না, ঠিক আছে। এবার আমরা এটা বুঝলাম পরিবহন, এই পদ্ধতিটা পরিবহন, কিন্তু দেখো আমরা দেখলাম কি, কাঠের ক্ষেত্রে তাপটা ভালো প্রবাহিত হতে পারলো না, কিন্তু স্টিলের ক্ষেত্রে হলো। তার মানে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলবো কি, তারা তাপের সুপরিবাহী। আর যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না তারা কি হচ্ছে, তাপের কুপরিবাহী, ঠিক আছে। মানে আমরা এক্ষেত্রে বলতে পারি যে স্টিলটা হচ্ছে কি, তাপের সুপরিবাহী পদার্থ, আর স্কেলটা হচ্ছে কি, কুপরিবাহী পদার্থ। সাধারণত ধাতুগুলো মানে তামা, অ্যালুমিনিয়াম, স্টিল, আয়রন, এগুলো সব হচ্ছে কি, তাপের সুপরিবাহী পদার্থ, বোঝা গেল? এবার দেখো আর একটা পরীক্ষার কথা বলছে, বলছে তাপের সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থ নিয়ে একটা পরীক্ষা। একটা কাঠের তৈরি পেন্সিল নেওয়া হয়েছে, ছবিগুলো দেখবে ভালো করে, একটা কাঠের তৈরি পেন্সিল নেওয়া হয়েছে এবং এক প্রান্তে একটা পাতলা কাগজকে একবার জড়ানো হয়েছে এবং আগুনের শিখায় পেন্সিলের ওপর জড়ানো কাগজটিকে ধরা হলো। দেখা যাচ্ছে কি যে কাগজের টুকরোটা খুব তাড়াতাড়ি পুড়ে গেল। মানে একটা আমরা একটা পেন্সিল নিলাম, তার পিছনে এখানে ছবিটা দেখো, আমরা একটা পেন্সিল নিলাম এবং তার পিছনে একটা কাগজ জড়ালাম, এবার জড়িয়ে সেটাকে আগুনের শিখায় ধরলাম, ধরে দেখলাম কি, যদি সেটাকে আমরা আগুনে রাখছি খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। কিন্তু একইভাবে যদি আমরা একটা মানে কোনো দণ্ড, মানে সারাশির হাতল বা খুন্তির হাতল, মানে কোনো ধাতু, ঠিক আছে, যারা তাপের সুপরিবাহী, এরকম কিছুর গায়ে ওই কাগজ, ওই রকম জাতীয় একটা কাগজ জড়ানো হলো, তারপর সেটা ওই একইভাবে আগের মতো আগুনের শিখায় ধাতুর উপর জড়ানো কাগজটাকে ধরা হলো। এবার দেখা যাচ্ছে যে আগেরবারের ক্ষেত্রে কাগজের টুকরোটা অত তাড়াতাড়ি পুড়ছে না, ঠিক আছে, যখন যখন পেন্সিলে জড়িয়েছিলাম কাগজের টুকরোটা অনেক তাড়াতাড়ি পুড়ে গেছিলো, কিন্তু যখন আমরা কোনো সারাশির হাতল বা খুন্তির হাতল ইত্যাদিতে জড়ালাম তখন দেখলাম অত তাড়াতাড়ি পুড়ল না। কারণ কি, দেখো ধাতুটা তাপের কি সুপরিবাহী, যে মুহূর্তে গরম হচ্ছে, মানে কাগজ একটা পোড়ার জন্য একটা তো তাপের প্রয়োজন, সেই তাপটা পেলে তো পুড়বে, সে মুহূর্তে কী হচ্ছে, এই তাপটা সবার আগে মানে এই যে সারাশিটা সে নিয়ে নিচ্ছে। এরকম এই কারণে হচ্ছে যে ধাতু তাপের সুপরিবাহী, ধাতু জ্বলন্ত শিখা থেকে তাপ নিয়ে দ্রুত কী করছে, দূরে পাঠিয়ে দিচ্ছে, কারণ তাপটা খুব ভালো পরিবহন করে দিচ্ছে, ফলে ওই কাগজটা গরম হতে দেরি হচ্ছে, গরম হতে দেরি হচ্ছে মানে ওই জন্য পুড়তে দেরি হচ্ছে। কিন্তু প্রথম ক্ষেত্রে যখন আমাদের পেন্সিল ছিল, পেন্সিল তো অত তাড়াতাড়ি তাপ নেবেও না, তাপ পরিবহনও করবে না, কারণ ওটা তাপের কুপরিবাহী, ফলে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে কাগজটা, ফলে কাগজটা পুড়ে যাচ্ছে, বোঝা গেল? এটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ আর কুপরিবাহী পদার্থ নিয়ে একটা পরীক্ষা, যে এ তাপ পরিবহন তাড়াতাড়ি করছে সারাশিটা, যার ফলে কাগজটা দেরিতে পুড়ছে, আর এ তাপ পরিবহন করতে পারছে না বলে কাগজটা তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো কিছু এখান থেকে আমাদের প্রশ্ন আসে, যেটা হচ্ছে শীতকালে মোটা জামা পরলে, মানে শীতকালে দেখো বলছে তোমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে শীতকালে সুতোর তৈরি একটা মোটা জামা পরলে গরম লাগে, কিন্তু তার বদলে একই ধরনের সুতো দিয়ে তৈরি দুটো পাতলা জামা পরলে আরও বেশি গরম লাগে, কেন লাগে? দেখো যখন আমরা দুটো পাতলা জামা পরছি তখন কী হচ্ছে, দুটো জামার মাঝখানে কী আটকে থাকছে, বায়ু আটকে থাকছে, আর বায়ু কী হচ্ছে, তাপের কুপরিবাহী, মানে তাপ পরিবহন করতে পারে না, এর ফলে কী হচ্ছে যে আমাদের দেহটা কী হচ্ছে, গরম থাকছে, বোঝা গেল? এই জন্য একটার থেকে যদি আমরা দুটো পরি, মধ্যে যেহেতু বায়ু, সে তাপের কুপরিবাহী, সে আমাদের শরীরের উষ্ণতাটাকে বাইরে বেরোতে দিচ্ছে না, ফলে আমাদের গরম লাগছে। বরফ এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নিয়ে যাওয়া হয়, বরফের গায়ে কাঠের গুঁড়ো কেন মাখানো হয়, কারণ হচ্ছে দেখো কাঠের গুঁড়ো যখন মাখানো হয়, কাঠের গুঁড়োর মাঝখানে যে জায়গাগুলো থাকে তাতে কী হচ্ছে, বায়ু ঢুকে যায়, এবং বায়ু কী হলো, তাপের কুপরিবাহী, আগেরটার মতোই কাঠের গুঁড়ো বা চটও কী হচ্ছে, তাপের কুপরিবাহী, ফলে বাইরের তাপ, বাইরের থেকে তাপ কাঠের গুঁড়োর
বাইরের থেকে তাপ কাঠের গুঁড়োর ভেতর দিয়ে বরফের মধ্যে যেতে পারবে না, ফলে কি হবে বরফ গলতে পারবে না। মানে যেহেতু তাপ কুপরিবাহী, মানে ভেতর থেকেও তাপ বাইরে দেবে না, বাইরে থেকেও তাপ মানে তাপটা পরিবহন করতে পারবে না, ফলে কি হবে বরফ গলতে পারবে না। বোঝা গেল? এবার দেখো রয়েছে বলছে হাতি গায়ে ধুলো মাখে, কারণ হচ্ছে দেখো ধুলো মাখলে ধুলোর কণাগুলোর ফাঁকে ফাঁকে কি হচ্ছে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ু দিয়ে ভালোভাবে পরিবাহিত হতে পারে না, তাই শীতকালে কি হচ্ছে হাতির আরাম লাগে। বোঝা গেল? মানে ইত্যাদি গুলো হচ্ছে যে এই যে তাপ মানে কুপরিবাহী বলে কি হচ্ছে তাপগুলো পরিবহন করতে পারছে না, এগুলো তার হচ্ছে কিছু উদাহরণ। দেখো খড়, এই যে আরেকটা উদাহরণ রয়েছে, মানে শীতকাল সরি খড়ের চালওয়ালা মাটির বাড়ি গ্রীষ্মকালে ঠান্ডা থাকে, কারণ হচ্ছে কি খড় তাপের কুপরিবাহী, ফলে কি হচ্ছে সে তাপ পরিবহন করতে পারে না, ফলে ভেতরে অতটা তাপ প্রবেশ করতে পারে না, ফলে ঘর ঠান্ডা থাকে। বোঝা গেল? এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে তাপের পরিচলন। আমরা যেটা পড়েছিলাম এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে তাপের পরিবহন। তাপের পরিবহনের ক্ষেত্রে কি হচ্ছে আমরা বললাম পদার্থের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে না, শুধুমাত্র তাপ প্রবাহিত হচ্ছে। এবার তাপের পরিচলন পড়ব। দেখো এখানে একটা পরীক্ষার কথা প্রথমে বলছে, বলছে তো একটা জ্বলন্ত উনুন, ঠিক আছে, উনুন একটা জ্বলন্ত উনুন। এবার এই জ্বলন্ত উনুনের পাশের দিকে হাত রাখলে, যদি আমরা রাখি রেখে আমরা কি দেখব, পাশের দিকে হাত রাখলে বেশি গরম লাগছে হাতে, নাকি উপরের দিকে হাত রাখলে বেশি গরম লাগছে। দেখো উনুনের খুব কাছের বায়ু আমরা যদি দেখছি, দেখছি যে পাশের দিকে হাত রাখলে খুব একটা গরম লাগছে না, কিন্তু যখন আমরা উপরের দিকে হাত রাখছি কি হচ্ছে বেশি গরম লাগছে। কারণ দেখো উনুনের খুব কাছের বায়ু কি করছে, উনুন থেকে তাপ নিয়ে গরম হচ্ছে, গরম হলে কি হচ্ছে উষ্ণতা বাড়ছে, মানে আয়তনে প্রসারিত হচ্ছে, আর আয়তনে প্রসারিত হচ্ছে মানে কি ওই বায়ুর ঘনত্বটা কমে যাচ্ছে ও বায়ু হালকা হয়ে যাচ্ছে। হালকা হওয়া মানে কি ওই বায়ুটা তখন উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু বেশি ওপরের বায়ুর ঘনত্বটা কি জানি আমরা বেশি আছে, অর্থাৎ আগুনের কাছ থেকে ওপরের দিকে উঠতে থাকলে বায়ু কী হচ্ছে ভারী হতে থাকবে। মানে দেখো একটা উনুন জ্বলছে, উনুনটা জ্বলছে মানে কি উনুনের কাছাকাছি যেখানে শিখাটা রয়েছে তার কাছাকাছি থাকা বায়ুটা কী হচ্ছে উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হওয়ার ফলে কী হচ্ছে আয়তনে প্রসারিত হচ্ছে, ওর ঘনত্ব কমছে, হালকা হচ্ছে, সেটা ওপর দিকে উঠছে। এবার ওপরে থাকা বায়ুটা কী হচ্ছে ওই নিচের বায়ুটার থেকে অনেক ঘনত্ব বেশি বা ভারী, সেটা কি হচ্ছে তখন নিচে নেমে আসছে। বোঝা গেল? এইভাবে একটা চক্রের সৃষ্টি হবে। এখানে দেখো ছবির মধ্যেই রয়েছে, এইভাবে একটা কি হচ্ছে চক্রের সৃষ্টি হবে। ভারী বায়ু পৃথিবীর টানে নিচের দিকে নেমে আসবে এবং অপেক্ষাকৃত কম গরম হালকা বায়ু উপরের দিকে উঠে গিয়ে কী হবে সেই জায়গা নেবে, অর্থাৎ বেশি উষ্ণতায় বায়ু নিজেই এখানে তাপ বহন করে ওপরে নিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি যে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় পদার্থের উত্তপ্ত অংশের কণাগুলো নিজেরাই উষ্ণতর অংশ থেকে ওপরের দিকের শীতলতর অংশের দিকে তাপ নিয়ে যায়, অর্থাৎ এই প্রক্রিয়ায় তাপের সঞ্চালনটা কি হচ্ছে কোনো বস্তু মাধ্যম ছাড়া সম্ভব নয়, ঠিক আছে, আবার অভিকর্ষহীন স্থানেও সম্ভব নয়। মানে এই যে আমি কিছু যখন উত্তপ্ত করছি সেটা কি হচ্ছে যেই উত্তপ্ত হচ্ছে সেটা আয়তনে বাড়ছে, আয়তনে বাড়ছে মানে হালকা হচ্ছে, ঘনত্ব কমছে, সেটা ওপরে উঠে গেল, ঠিক আছে, আবার ওপরের যে ঘন মানে ভারী বায়ু সেটা কি হচ্ছে নিচে নেমে আসছে। এইভাবে কি হচ্ছে একটা দেখো এইভাবে একটা পরিচল এই যে একটা স্রোত সৃষ্টি হচ্ছে এটাকে আমরা কি বলছি পরিচলন স্রোত। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় কি হচ্ছে পদার্থের উত্তপ্ত অংশের কণাগুলো নিজেরাই উষ্ণতর অংশ থেকে ওপরের শীতলতর অংশের দিকে তাপ নিয়ে যায়, অর্থাৎ এই প্রক্রিয়ায় তাপের সঞ্চালনটা কিভাবে কোনো বস্তু মাধ্যম ছাড়া সম্ভব নয়, ঠিক আছে, এবার এবং অভিকর্ষহীন স্থানেও কি হচ্ছে এটা সম্ভব নয়। এই পদ্ধতিতে তাপ কখনো ওপর থেকে নিচের দিকে বা পাশের দিকে সঞ্চালিত হয় না, নিচ থেকে মানে যেখানে তাপটা প্রয়োগ হচ্ছে সেই জায়গাটাই তো উষ্ণতাটা পাচ্ছে, সেই জায়গাটাই উত্তপ্ত হচ্ছে, সেটাই হালকা হচ্ছে, সেটা ওপরের দিকে উঠছে, এবং ওপর থেকে কী হচ্ছে ঠান্ডাগুলো নিচের দিকে নামছে, দিয়ে একটা এরকম চক্রের সৃষ্টি হচ্ছে যেটাকে আমরা কী বলছি পরিচলন স্রোত, সেটা তোমরা পরে গিয়ে আবার বলবো।
দেখো বলছে একটা বিকারে কিছুটা জল নিয়ে তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটা টুকরো নেওয়া হলো। এবার বিকারে যে জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরোগুলি আছে সেই স্থানটিকে আস্তে আস্তে গরম করলে কি দেখা যাচ্ছে, যে নিচের গরম হাওয়াগুলো ওপরে উঠে যাচ্ছে এবং ওপরে থেকে আবার নিচে নামছে, দিয়ে এইভাবে একটা চক্রের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই যে তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা বলে ওপরে উঠে যায় এবং ঠান্ডা অংশ ভারী বলে নিচে নেমে আসে, এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় এটাকে কী বলা হয়, পরিচলন স্রোত। বোঝা গেল? তরল বা গ্যাসের গরম অংশ বললাম, যেটা গরম হবে সেটাই তোমার হালকা হবে, সেটা কী হচ্ছে ওপরে উঠে যাবে, এবং ওপরে উঠে যাওয়ার ফলে কী হবে, ঠান্ডা ভারী অংশ কী হবে, নিচে নেমে আসে, এর ফলে যে চক্রের সৃষ্টি হয় এটাকে কী বলা হয়, পরিচলন স্রোত, যেটা আমি আগেই বললাম। বোঝা গেল? আর এক্ষেত্রে মনে রাখবে যে উত্তপ্ত কণাগুলি নিজেরাই এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তাপটাকে সঞ্চালন করবে, যেমন পরিবহন পদ্ধতিতে সেটা হচ্ছিল না, এটা পরিচলন পদ্ধতিতে হবে, এক্ষেত্রে একটা পরিচলন স্রোতের মাধ্যমে তাপটা সঞ্চালিত হবে। ঠিক আছে, দেখো এরপরে একটা আছে তোমাদের বায়ুচলন, মানে আমাদের নিঃশ্বাসের সঙ্গে আমরা যে বায়ুটা ত্যাগ করছি সেটা কী হচ্ছে, ঘরের বায়ুর থেকে বেশি উষ্ণ, এবং উষ্ণ এবং আর্দ্র বলে কী হচ্ছে, অপেক্ষাকৃত হালকা, ফলে এই বায়ু কী হচ্ছে, হালকা যেটাই হবে সেটা ওপরে উঠে যাবে, ঘরের দেওয়ালের ওপরের দিকের গুলগুলি ওপরে উঠবে, এবং ওপরে কী, ওপরে আমরা সাধারণত জানি ঘরের দেয়ালের ওপরে গুলগুলি থাকে, তাহলে এই গুলগুলি দিয়ে এই গরম অস্বাস্থ্যকর বায়ু কী হচ্ছে, ঘরের বাইরে চলে যাবে, এবং সঙ্গে সঙ্গে কী হবে, জায়গাটা পূরণ করার জন্য বাইরের থেকে শীতল বায়ু দরজা বা জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে, যাতে অক্সিজেনের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি থাকে। এটাকে আমরা কী বলছি, এটা হচ্ছে বায়ুচলন। বোঝা গেল? মানে আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করছি তখন কী হচ্ছে, সেটা গরম এবং উষ্ণ বায়ু, সেটা হালকা, সেটা ওপরে উঠে যাচ্ছে, এবং যে মুহূর্তে সেটা ওপরে উঠে যাচ্ছে গুলগুলিগুলো থাকছে সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় আবার ওই গুলগুলি দিয়ে কী হচ্ছে, ঠান্ডা বায়ু ঘরে প্রবেশ করছে, এর ফলে ঘরে অক্সিজেনের যে পরিমাণটা থাকা দরকার সেটা থাকছে, এবং আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে সুবিধা হচ্ছে। ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরের দিন আমি বিকিরণ আর পরের যেটুকু বাকি আছে সেইটুকু পড়াবো, এটা তোমরা সবাই মন দিয়ে পড়বে, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে।